হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজি আমি 13.2 এক্সারসাইজের কোয়েশন নম্বর 5 এই ভিডিওত আলোচনা করি। তো কোয়েশন নম্বর 5 দিয়ে আছে, এটা চুঙাকৃতি স্তম্ভর ব্যাস 50 সেন্টিমিটার আর ইয়ার উচ্চতা আছে 3.5 মিটার। প্রতি বর্গ মিটারত 12.50 টাকাক স্তম্ভটির বক্রপৃষ্ঠ রং দিয়ার খরচ নির্ণয় করা। অতি সহজ এই আমি কেবল এই চুঙাকৃতির স্তম্ভর বক্রপৃষ্ঠ কালি আমি উলিয়াই দিলে হল। তারপর আমি প্রতি বর্গ মিটার অর্থাৎ 1 মিটার স্কোয়ারে যান টাকা খরচ বলে কৈছে। তো আমি যান কালি উলাব তার লগত 12.50 মাল্টিপ্লাই করে দিলে আমার রং দিয়া খরচটা উলাই আহিব। অতি সহজ আমি করো আহা। তো স্টুডেন্টস, আমি প্রথমতে কি কি দিয়া আছে লিখি ললো। গিভেন চুঙাকৃতি স্তম্ভটির ব্যাস 50 সেন্টিমিটার, উচ্চতা আছে 3.5 মিটার। এটা ব্যাসার্ধটা আমি উলিয়াই লব লাগিব, ব্যাসর আধা, ব্যাস বাই টু। তো ব্যাসটো আছে 50 সেন্টিমিটার আর তলত দুই দিম আমি ইমান 50/2 সেন্টিমিটার হল, নয় জানো। এটি সেন্টিমিটারক আমি মিটার কনভার্ট করবলে হলে আমি এশরে হরণ করব লাগিব। তো এই আমি কি হব, 50/2 আছে, আকো আর একটা 100 দিয়ে আমি হরণ করব লাগিব। তেতিয়াহলে এটা আমার কি হয়ে যাব, সেন্টিমিটারটাকে এটা আমি মিটার লিখিব লাগিব। যেহেতু স্টুডেন্টস আমি জানো 100 সেন্টিমিটার ইকুয়াল টু 1 মিটার, তো 1 সেন্টিমিটার কি হব, এই 100 এফালে ডিনোমিনেটর যাবগো 1/100 মিটার। সেইকাৰণে আমি যে সেন্টিমিটার আছে তাক আমি মিটারলে কনভার্ট করবলে হলে ডিনোমিনেটরত আমি 100 দিব লাগিব বা 100 দি আমি হরণ করব লাগে, ঠিক আছে। তো তো 50 আমি কাটি দিলো, 50 এগুণ 50, 50 দুগুণ 100। তো থাকি গেল উপরত অনলি 1 আর ডিনোমিনেটর অর্থাৎ হরত থাকিলে 2 দুগুণ 4। তো আমি পালো 1/4 এটো মিটার। এতিয়া আমি উলিয়াম চুঙাকৃতি স্তম্ভটির বক্রপৃষ্ঠর কালি। তো চুঙার বক্রপৃষ্ঠ কালি ফর্মুলাটো আসলে 2πRh। তো এতিয়া 2π মানে তো আমি জানো 22/7, আর আমাক আর আমি কিমান পালো এতিয়া 1/4 মিটার। মিটারলে এটা কিয় পরিবর্তন করা হল, কারণ উচ্চতাটা আমাক মিটারত দিয়া আসলে, হয় না। সেইকাৰণে আমি দুইটা একক আমি একে বনাই লব লাগিব। একটা সেন্টিমিটারত দিয়া আসলে ব্যাস, বা ব্যাসার্ধটো সেন্টিমিটারতে আমি উলিয়ালো, গতি ইয়াক আমি মিটারলে পরিবর্তন করে লব লাগিব যাতে উচ্চতা আর ব্যাসার্ধর যেটো একক থাকে এককটো যাতে একে হয়, ঠিক আছে। তো এইচর মানটো আকো 3.5 মিটার। তো এটো 7 দিয়ে আমি আগতে দশমিকটা আঁতরাই দিলে এই কি হয়ে যাব, 35, 75 যা 35, আগফালে 0 এনে বহাই দিও। তারপর এই 2, 2 যা 4, আকো এই 2 রে 22, 2 11 যা 22। তো ইয়াত কি কি থাকিল, 11 আর 0.5 থাকিলে। তো আমি মাল্টিপ্লাই করলো, 5 11 গুণ 55, 5 11 যা 55, আর দশমিক আছে 1 ঘর। তো দশমিক লাস্টর পর এটা গন্তি করে আমি দশমিকটা বহাই দিলো। তো 5.5 এটু কি হয়ে গেল, মিটার স্কোয়ার, হয় না। আকো আমাক দিয়া আসলে যে প্রতি বর্গ মিটার, তো অর্থাৎ প্রতি বর্গ মিটার মানে 1 মিটার স্কোয়ারত রং দিয়া খরচ 12.50 টাকা। এটিকে আমার কিমান উলাইছিলে, 5.5 ইমান মিটার স্কোয়ার, নহয় জানো। এটাকে 5.5 মিটার স্কোয়ারত রং দিয়া খরচ হব। তো এটা আমি পূরণ করব লাগবে, নয় জানো, 12.50 × 5.5, এটা গোটেখিনি কি আহিব, এটা খরচ হয় যেহেতু এটা টাকাত আহিব। ইকুয়েলস কি আহিব আমার, এই দুটা আমি পূরণ করে দিম, এই দুটা পূরণ করলে পাম 68.75 টাকা। তোমালকে পূরণ করে চাবা, তো এটো আমার শুদ্ধ আনসারটো। তো অতি সহজ আসলে, হয় না। এই ধরনের আমি ক্যালকুলেশনবিল করে যাব লাগে আমি। তো স্টুডেন্টস, আজির ভিডিওটা মানে ইমানতে সামরিছো। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং মাই চ্যানেল।